এই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আরেকটা নতুন দিন, অবশ্যই আমি ভালো আছি। আর যারা আমার সুদূর প্রান্তর থেকে আমার ব্লগটা দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এক আমার সকাল হয়েছে, অনেক সকালে, তো চলো এখন ব্রেকফাস্ট বানাবো, সঙ্গে থাকো। এই আটাটা আনা হয়েছে ফ্লিপকার্ট থেকে, এটা অর্গ্যানিক তত্ত্ব দিয়ে তৈরি আটা। আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করব, দেখা যাক কীরকম হয়। এটার মধ্যে মানে এই যে গমটা দিয়ে তৈরি সেটা অর্গ্যানিক্যালি এটাকে ট্রিট করা, এই জন্য এটার নাম অর্গ্যানিক তত্ত্ব। দেখা যাক। আর এই আটার ব্যাগটা খুলেছি, বাট এটা কাটানোর যে মগটা আমার ছিল সেই মগটা কোনো কারণে মানে আনইউজড অবস্থায় পড়েছিল দেখে আমি হাত দিয়ে কাটিয়ে নিলাম। এবার এটাকে আরেকটা বড় জায়গায় প্লেস করতে হবে। আটা নিয়েছি, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আটার মধ্যে যদি একটু বেসন মিলিয়ে রুটি করা যায় তাহলে সেই রুটিটা খেতে খুব টেস্টি হয়। আর আটাটাকে অনেকটা জল দিয়ে এবার মেখে নেব, একবারে না, অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটা মেখে নিই। ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। আজকে সিম্পল ব্রেকফাস্ট, যেমন তোমরা দেখলে যে রুটি করেছিলাম, রুটির সাথে একটা ফুলকপির তরকারি। আজকে আর ভুল করব না ব্রেকফাস্ট শেয়ার করতে, আজকে অবশ্যই ব্রেকফাস্ট শেয়ার করব তোমাদের সাথে। আজ আমার অনেক সকাল সকাল ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। যখন আমি লাস্ট রুটি তৈরি করি তখন বাজে প্রায় 9:15 মতো, আর এখন বাজে 10:45। তো এতক্ষণ লাগলো আমার ঘর বাড়ি পরিষ্কার করতে, করে পুজো টুজো দিয়ে আমি এখন মানে ফ্রি হয়েছি। এবার আমি করব ব্রেকফাস্ট। আর আজকে পুজোটা কমপ্লিট শান্ত হয়ে একদম ঠিকঠাক মতোই দিয়েছি, এখন ব্রেকফাস্ট করব, চলো। আজকে ব্রেকফাস্টে আছে আমার একটা রুটি, আলু কফির চচ্চড়ি, আর এখানে আছে ধনে পাতা আর দই দিয়ে চাটনি। এই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে। এই ঘরটায় আমি অ্যাকচুয়ালি কেন ভিডিও বানাই না, কারণ একে তো একতলা ঘর আর পাশেই রাস্তা, রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া আর হকার যায় যে আমার কথাটাই শোনা যায় না, আমি নিজের কথাই এক এক সময় শুনতে পাই না। তো সেই জন্যে আমি প্রেফার করি একটু ভেতরের দিকে গিয়ে করতে, সেই জন্য সবসময় বেডরুমেই আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম থাকে। এগুলো খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট করে একটু বাইরে এসেছি, প্রতিদিনই আসি। তো দেখো আমার চিয়া সিডের গাছগুলো কী সুন্দর হয়েছে, মানে এটা না থানকুনি পাতার মতনই হয়, ওর থেকে এত ছোট। এটা আমি ভাবলাম যে এটা যদি ছোট কোনো পটের মধ্যে করে রাখা যায় তো এটা খুব সুন্দর গ্রিনারি অ্যাড করবে। তো এটাকে দেখার জন্য আমি ওপরের গাছগুলো পুরো আমার কার্লি কটনের যে গাছটা ছিল সেটা কেটে দিলাম, তাহলে এটা সুন্দরভাবে রোদ আলো পাবে, দেখতেও ভালো লাগছে ভীষণ। আর এখানে এই এই ক্রোটনে গাছটাও আজকে আমি কেটে দেবো, কারণ এখন ঝরা ঝরতে লেগেছে পাতাগুলো। গাছ আমার কেটে পরিষ্কার হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। এবার আমার ঘরের মানি প্ল্যান্টটাকে আজকে একটু রোদে দিয়েছি, কারণ ওদের রোদের একটু দরকার, পরে ঘরে নিয়ে যাব। কালকের ঝোল বেঁচেছিল অনেকটাই, তার মধ্যে আজকের ওই তিনটে মাছ এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি, কারণ এটা তো মেয়েরা খাবে না, সেই জন্য 3 পিস মাছ নিয়েছি। আমি এবেলা একটা, ওবেলা একটা খেয়ে শেষ হয়ে যাবে। এখানে বসিয়েছি চিংড়ি মাছ ভাজতে, আজকে আলু দিয়ে মালাইকারি করব। এটা আমার স্পেশাল মালাইকারি, মালাইকারিতে তো আলু অ্যাড হয় না, কিন্তু আমি এতে আলু অ্যাড করে মালাইকারি বানাবো, দেখা যাক কীরকম হয়। আমার আলু দিলে একটু বাড়বেই যা। আমার
চিংড়ি মাছের মশলা রেডি হয়ে গেছে। এতে আলু চিংড়ি যে ভেজে রেখেছি এবার এতে ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এপিট ওপিট করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এতে জল ঢেলে দেব। তোমার সাথে যেটা শেয়ার করবো সেটা হলো কারা কোম্পানির মিল্ক, কোকোনাট মিল্ক আনিয়েছি আমি অনলাইন থেকে। এটা দুটো আনিয়েছি, এক্স্যাক্টলি আমার দামটা এখন মনে পড়ছে না। এটা দিয়েই আজকে এই মালাইকারিটা বানাবো, আশা করি ভালো হবে, দেখি কি হয়। আজকে রান্না করেছি, এটা যে কালকের মাছের ঝোল ছিল ওর মধ্যে মাছ ভেজে দিয়ে দিয়েছি 3 পিস। আর এখানে আছে উচ্ছে চচ্চড়ি, বড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি করেছি। আর এটা হচ্ছে আলু দিয়ে মালাইকারি, আমার স্পেশাল। এই হচ্ছে আজকে রান্না। সন্ধেবেলা বসেছি একটা DIY প্রজেক্ট করব বলে। এটা একটা পুরনো ব্যালন, না সরি চাকি, যেটা ফেটে গেছিলো, তো সেটাকে না ফেলে আমি এটার মধ্যে কিছু কারুকার্য করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এখানে নিয়েছি আমি ফ্যাব্রিক কালার, রয়েছে গ্লু, গ্লু ঢালবো ওই বাটিটার মধ্যে, আর ওর মধ্যে একটু কালার মেশাবো। মিশিয়ে পুরো এই এটাকে, চাকিটাকে কালার করব। কোনো জিনিস হাতে করে ফেলে দিলে তো ফেলেই দেওয়া হলো, কিন্তু ওটাকে যদি রিইউজ করা যায় তাহলে থেকে ভালো আর কিছুই হয় না। যদিও আমি এটা রিইউজ করছিলাম, কারণ আমার রান্নাঘরে ওই নুন তারপরে হলুদ চিনির ডাব্বা এর ওপরে রাখা থাকে। যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও দেখো তারা দেখতে পাবে। তো এটাকে কালার করতে নিয়েছি, আগে সাইডটা করে নেব, কারণ সাইডটা না করলে ওটা মাঝখানটা করে নিলে ধরা যাবে না, সেজন্য আগে সাইডটা করে নিলাম। গ্লুটা দিয়ে কালার করলে কি হবে, ওটা জল দিয়েও পরবর্তীকালে ওটাকে ধোয়া যাবে, গ্লু মানে কালারটা উঠবে না। কালার করা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা যদি আমি সকালে করতাম তাহলে ভালো হতো, তাহলে বিকেলের মধ্যে এটা পুরোটাই শুকিয়ে যেত। তো যাই হোক, এটা অনেকক্ষণ আমাকে ওয়েট করতে হয়েছে এটা শুকাবার জন্য। তো পাখা চালিয়ে দিয়ে মোটামুটি এটা শুকিয়ে গেছে, এরপরে এর ওপরে কাজ করব। আমি গাছের থেকে দুটো জবা পাতা নিয়ে এসেছি, ওই জবা পাতা দিয়ে কালার করব। পুরোটাই একটা এক্সপেরিমেন্ট করছি, আমি খুব একটা এক্সপার্ট তো নই, তো যেটাই করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমবার জবা পাতাটাকে দিয়ে দেওয়ার পরে মনে হলো আবার একবার দিলে ভালো হয়, তাই দ্বিতীয়বারও দিলাম। দেওয়ার পরে এটাকে সেলো টেপ দিয়ে ওপরটাকে কিছুটা অংশ মানে ওই জিগজ্যাগ করে কভার করে নিলাম। এবার একটা কালার, দুটো কালারকে মিলিয়ে একটা কালার এনে এবার এটাকে পেন্ট করে নেব। এরপরে এটাকে শুকোনোর জন্য আমাকে ওয়েট করতে হবে। শুকিয়ে যাওয়ার পরে নেক্সট কাজটা করতে পারবো। এটা অ্যাকচুয়ালি আমার রান্নাঘরের পাশে যে ব্যাগটা রাখা আছে চিনেমাটির, ওই ব্যাগটার কালার কম্বিনেশনে আমি এটাকে রেডি করলাম, শুধুই চেষ্টা মাত্র আর কিছুই না। শুধু ব্যালনটা চাকিটা এরকম পড়েছিল, তাই এটাকে একটু কারুকার্য করলাম। এবার এই শুকিয়ে গেছে আমার ফ্যাব্রিক কালারটা, এবার এই স্যালো টেপগুলো তুলে নিলাম, তুলে আমার ফাইনালি এই লুকটা এলো। এবার এটাকে আমি রান্নাঘরে প্লেস করব। আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে, কীরকম লাগছে অবশ্যই আমাকে জানিও। রান্নাঘরে বসিয়ে দিলাম, এরপরে নানান রকম পারমুটেশন কম্বিনেশন চলছিল যে কোনটা কোন জায়গায় রাখলে এটা ভালো লাগবে, বারবার চেঞ্জ করছিলাম, যা হয় মেয়েদের আর কি।
তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো।